কলকাতা ট্রাফিক কন্ট্রোল পরিষদ জানিয়েছে আজ ব্যস্ততম দিন, তার মধ্যে একাধিক বড় বড় কর্মসূচি রয়েছে কলকাতায়। কিন্তু কোন রকম রাস্তা পরিবর্তন করা হবে না, যদি খুব যানজট সৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তৎক্ষণাৎ কোন পরিবর্তন নেওয়া হলো, রুট পরিবর্তন এখনই কিছু করা হয়নি, স্বাভাবিক দিনের মতোই রুট একই থাকছে। যানজট এড়ানোর জন্য কলকাতা ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বিশাল ফোর্স রাস্তায় নামানো হয়েছে। বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শৌভিক সান্যাল। শৌভিক, আজ একাধিক কর্মসূচি রয়েছে, একেবারে বলা যায় হাই ভোল্টেজ কর্মসূচি, সেক্ষেত্রে আজকে ট্রাফিক কিভাবে কন্ট্রোল করা হচ্ছে কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি, শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি। একদিকে যেমন বিয়ে আন্দোলন যে মঞ্চ হচ্ছে সেখানে এখন চলছিল, তার পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করা হয়েছে ট্রেন ইউনিয়ন ময়দানে, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ধর্ম রয়েছে আম্বেদকর স্ট্যাচু চত্বর, আজ এবং আওয়ামী বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া শ্যামনগরের বিজেপি কর্মসূচি রয়েছে এবং সিপিএমের মিছিল রয়েছে রামলীলা ময়দান থেকে পাঁচটা পর্যন্ত। অর্থাৎ কিন্তু তোমরা জানিয়ে রাখি আজকে ব্যস্ততম রাস্তা শহরে কিন্তু যে যানজট হতে পারে তার কিন্তু কলকাতা ট্রাফিক কন্ট্রোল বেশ কয়েকবার জানিয়ে দিয়েছে, কারণ ব্যস্ততম দিনে একাধিক বড় বড় কর্মচারী রয়েছে কলকাতায়। কিন্তু কোনো রাস্তা পরিবর্তন করা হবে না, যদি খুব যানজট সৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও পরিবর্তন নেওয়া হলে রূপ পরিবর্তন হয়নি করা হয়নি, তবে নিয়মের মধ্যে রূপ যখন প্রতিনিধি যানজট না হয় নর্মাল যখন গাড়ি করবে তবে প্রতি যানজট সৃষ্টি হবে, তখন পুলিশ জানিয়ে দেবে গাড়ি মুভমেন্ট হবে, গাড়ি মুভমেন্ট হবে সেটা ট্রাফিক কন্ট্রোল এবং তিনি জনসভা করবেন, সেখানকার প্রস্তুতি ছবি কি, কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন? তুমি জানিয়ে রাখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসভা সেটা দুপুর দুটোই শুরু হবে, তার আগে কিন্তু পুলিশ নিরাপত্তা চাঁদের মিলে ফেলা হয়েছে গোটা চত্বরটা। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা আগে কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে যে বিয়ের মন্ত্রণালয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু যে তিনি সেই জায়গাটা কোয়ারেন করে দেওয়ার জন্য এবং নিরাপত্তা কি হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জয়ন্তী হেডকোয়ার্টার থেকে শুরু করে জয়ন্তী কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু জায়গাটা প্রদর্শন করেছে এবং তারা কিন্তু বিশেষ কেন্দ্রীয় এবং চিন্তা অতিথি উপস্থিত ছিলেন এবং বিরোধ বিষয়টি তারা তদন্ত করেছেন এবং সর্বোপরি কলকাতা পুলিশ কমিশনার দিলীপ কুমার গোয়েল তিনি জায়গাটা প্রদর্শন করেছেন এবং কোনো একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই জায়গাটা হচ্ছে পেনশন যে জায়গাটায় যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু হবে অর্থাৎ এখান থেকে মানুষ ঢুকবে সেখানে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখান থেকে পুলিশ সেদ্ধ করা হয়েছে সেই জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। শ্রমিক, যেমনটা ডিএ ধর্ণা মঞ্চে যেখানে সরকারি কর্মচারীরা তারা ধর্ণাবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি কি, সেখানে কি কি নিরাপত্তা ব্যবস্থা থাকছে সেই সমস্ত ধর্ণাবস্থানকারীদের? শ্রমিক, শোনা যাচ্ছে? শ্রমিক, আমরা জানি যে আজকে একাধিক কর্মসূচি রয়েছে, একেবারে হাই ভোল্টেজ কর্মসূচি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনসভা রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণাবস্থান করছেন, কিন্তু আজ যেখানে শহীদ মিনার চত্বরে দিয়ে সরকারি কর্মচারীরা তারা যেটা ধর্ণাবস্থান করছেন, সেখানকার তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি কি বন্দোবস্ত থাকছে আজকে? দেখো, তোমায় যেমনটা জানালাম যে ওই জায়গাটা কিন্তু হাইকোর্টের নির্দেশে পুরো টিনের শেড দিয়ে পুরো ঘের দেওয়া হয়েছে, যারা ওরা নিজেরা ভেতরে যেটুকুনি করা করবে এবং পাশাপাশি যে ওরা যাতে বেরিয়ে না আসতে পারে সেই সব নিরাপত্তাও কিন্তু তাদের ওই জায়গাটায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে ফোর্স থাকবে তার সাথে একজন ডিসি পদমর্যাদার অফিসার তিনি নিয়োগ থাকবেন এবং জায়গাটা যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা হলে সমস্ত স্পট ডিসিশন যেভাবে নিতে হয় সেই
কিন্তু জায়গাতে মোতায়েন করা হয়েছে, এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু যে কড়া নিরাপত্তা চাদরে মোড়া হয়েছে ঘোড়া চত্বর, সেরকমই থাকবে, এবং পাশাপাশি প্রচুর সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা হলে সিসিটিভি ক্যামেরা দিয়ে যে ফুটেজ সেই ফুটেজ যেন পাওয়া যায়। একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌভিক শ্যানালের সঙ্গে, সঙ্গে যেমনটা জানালো যে আজ কিন্তু একেবারে হাই ভোল্টেজ কর্মসূচি, বুধবার হাই ভোল্টেজ কর্মসূচি রয়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে ধরনায় বসেছেন, অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে, এবং অন্যদিকে শহীদ মিনার চত্বরে যারা ডিএ নিয়ে যারা ধর্ণাবস্থান করছেন, আজ তাদের ধর্ণাবস্থান কিন্তু 62 দিনে পড়লো, এবং সেই সমস্ত ধর্ণাবস্থানকারীদের জন্য কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে, একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর।